48 ঘন্টা শান্ত থাকার পর আবারও হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলায় কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল। লেবানন থেকে ছোড়া হয়েছে প্রায় 60টি রকেট, তবে ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি এখনও। অবশ্য ইসরায়েলের দাবি, বেশিরভাগ রকেটই তাদের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। ইহুদি সেনাবাহিনীর হামলার শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকর নিহত হওয়ার পর এটাই ইসরায়েলে হিজবুল্লাহর প্রথম হামলা। এর আগে দখলকৃত গোলান মালভূমিতে মিসাইল হামলায় 12 জনের মৃত্যু হয়। এই হামলার জন্য ইসরায়েল হিজবুল্লাহকে দায়ী করলেও তা অস্বীকার করেছে গোষ্ঠীটি।